প্রতিবছরের মতো এবার ঈদুল আজহা উপলক্ষে গরু মোটা তাজাকরণ চলছে নীলফামারীর 23,000 খামারে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এসব পশু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে বাজার দর কম হয় এবং ভারতীয় গরু প্রবেশ করলে ক্ষতির আশঙ্কায় তারা। আমাদের গরু মোটা তাজন করার জন্য খুদির ভাত, চোকর, আলু, আটা, এইসব ঘাস এইসব ছাড়া আর কোনো ব্যবহার করি না। মার্কেট খুবই খারাপ, তারপর ভারতীয় গরু যদি ঢোকে তাহলে আরও বাজার খারাপ হইতে পারে এবং তাতে আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাব। কেউ যাতে স্টেরয়েড বা ক্ষতিকারক ইঞ্জেকশনের মাধ্যমে পশু হৃষ্টপুষ্ট করতে না পারে সে বিষয়ে সার্বক্ষণিক তদারকি করছে প্রাণী সম্পদ বিভাগ। তারা যে পালন করতেছে কোনো প্রকার কোনো রাসায়নিক বা হরমোন ব্যবহার না করে একেবারে প্রাকৃতিক উপায়ে গরুগুলো পালন করতেছে, প্রাকৃতিক নিয়মে তাদের গবাদি পশুকে হৃষ্টপুষ্টকরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা নিয়মিত এই খামারগুলি মনিটরিং করছি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এবারে নীলফামারীর